আঠাশে অক্টোবর থেকেই রীতিমতো অর্ধকষ্ট শুরু হয়েছিল বিএনপির। এখন সে অর্ধকষ্ট তীব্র আকার ধারণ করেছে। অর্ধকষ্টে বিএনপি নেতারা কোনো কর্মসূচি নিতে পারছেন না। বিএনপির পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছিল যে আন্দোলন সংগ্রামে যে সমস্ত নেতারা গ্রেপ্তার হবেন তাদের পরিবারের পাশে দাঁড়াবে বিএনপি, কিন্তু তীব্র অর্থনৈতিক সংকটের কারণে বিএনপি সেই অঙ্গীকারও পূরণ করা সম্ভব হচ্ছে না। সব কিছু মিলিয়ে এক নাজুক অবস্থার সৃষ্টি হয়েছে দলটির। বড় ধরনের কর্মসূচি গ্রহণ করার ইচ্ছা থাকলেও আর্থিক অনটনের জন্য সেই কর্মসূচিও পালন করতে পারছে না দীর্ঘ ১৭ বছর ক্ষমতার বাইরে থাকা এই দলটি। অর্থকষ্টের প্রধান কারণ হলো বিএনপিকে যে সমস্ত ব্যবসায়ীরা টাকা দিত তারা এখন আর টাকা দিচ্ছেন না। বিশেষ করে এক বছর আগেও বড় বড় শিল্প গ্রুপগুলো যারা আওয়ামী লীগের সমর্থন দিত এবং আওয়ামী লীগকে বিভিন্ন রকমের সহযোগিতা করত তারা গোপনে বিএনপিকে সহযোগিতা করা শুরু করেছিল। এর একটি প্রধান কারণ ছিল ব্যবসায়ীরা মনে করত বিএনপি যেভাবে আন্দোলন করছে তাতে আবার ক্ষমতায় আসা তাদের জন্য অবাক হওয়ার কিছুই থাকবে না। ক্ষমতায় না আসুক তারা আওয়ামী লীগকে অন্তত চাপে ফেলতে পারবে। কিন্তু আঠাশে অক্টোবরের পর যেভাবে সরকার পরিস্থিতি মোকাবেলা করেছে সেভাবে বিরোধী দলকে কোণঠাসা করেছে তাতে ব্যবসায়ীরা বুঝে গেছে যে বিএনপির আপাতত ক্ষমতায় আসার সম্ভাবনা নেই। বিশেষ করে দুই নৌকায় পা রাখা ব্যবসায়ীরা বুঝে গেছে এখন বিএনপির সঙ্গে কোনোরকম প্রকাশ্য গোপন সম্পর্ক রাখলেই তাদের উপর বিপদ নেমে আসতে পারে। এজন্য তারা এখন বিএনপি থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। ৭ জানুয়ারি নির্বাচনের পর এখন বড় বড় ব্যবসায়ীরা সবাই আওয়ামী লীগ হয়ে গেছেন। অন্যদিকে বিএনপিপন্থী যে দু চারজন ব্যবসায়ী সংগঠন চালানোর জন্য আর্থিক সাহায্য দিত তারাও এখন নানা রকম সংকটে হাত গুটিয়ে বসে আছে। আমির খসরু মাহমুদ দীর্ঘদিন জেলে থাকায় ব্যবসায়ীদের সঙ্গে বিএনপির নেটওয়ার্কও নষ্ট হয়ে গেছে। অন্যদিকে আবদুল্লাওয়াল মিন্টু অবিশ্বাসী একজন ব্যক্তি হিসেবে পরিচিত। তার কাছে কোনো ব্যবসায়ীরা টাকা পয়সা দেওয়াকে নিরাপদ বোধ করেন না। সব কিছু মিলিয়ে বিএনপির অর্থের উৎসগুলো একে একে বন্ধ হয়ে গেছে।